বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। হাবিবিহি ওয়া মাহবুবিহি আমিরাও ওয়া মুখবিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান-নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وَسَلِّمُوا تَسْلِيمًا صَلَّى اللَّهُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ اللهم صل على وعلى خود خدا کہتا ہے صلو ফির বি আনতুম গাফিলুন মুমিনু ওয়াজিব হে তুম পর ইফআলু মা তুমারুন আল্লাহুম্মা হর দম হর ওয়াক্ত ভেজো রোহে হযরত পর দরুদ জান্নাতুল ফিরদৌস মেলা রাইবা আনতুম তাদখুলুন আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا صَلَّى اللَّهُ عَلَى সাদাকাল্লাহুল মাওলানাল আজিম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আই আহমদ মুরসাল নূরে খুদা তেরি জাত সফা কা ক্যা কহনা পড়তে হ্যায় মালায়েকে সাল্লে আলা পড়তে হ্যায় মালায়েকে সাল্লে আলা তেরি শান উলা কা ক্যা কহনা।
চেহরে পে কুরবান শমস কমরে জুলফ পে তসাদুক শাম সহরে চেহরে পে কুরবান শমস কমরে জুলফ পে তসাদুক শাম সহরে রুখসার পে ঠহরে কিসকি নজর রুখসার পে ঠহরে কিসকি নজর তেরে মুহ কি জিলা কা ক্যা কহনা আই আহমদ মুরসল নূরে খুদা তেরি জাত সফা কা ক্যা কহনা জিবরিল রহে বুরাক তকে রফ রফ বি আগে যা না সকে জিবরিল রহে বুরাক তকে রফ রফ বি আগে যা না সকে রব উদনি মিনি হাবিবি কহে রব উদনি মিনি হাবিবি কহে তেরে কুরবে খুদা কা ক্যা কহনা আই আহমদ মুরসল নূরে খুদা তেরি জাত সফা কা ক্যা কহনা সায়ল জো কবি দর পর আয়া খালি না কবি উসকো ভি ফিরা সায়ল জো কবি তেরে দর পর আয়া খালি না কবি উসকো ভি ফিরা জো উসনে মঙ্গা ও হি সব দিয়া জো উসনে মঙ্গা ও হি দিয়া তেরি জুদ সখা কা ক্যা কহনা আই আহমদ মুরসল নূরে খুদা তেরি জাত সফা কা ক্যা কহনা পড়তে হে মালায়েকে সাল্লে আলা তেরি শান উলা কা ক্যা কহনা সলাতুনিয়া উপস্থিত হাজির চানগাদি জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে আজাম, বিভিন্নভাবে সবণ্ডত অন্যান্য ভাইরা, ঘরে বসে শুনছেন মুহতারা মা মা এবং বোনেরা, রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়ার সিজদা আদায় করি যে মহান রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আজকের এই আজিমুশান জুমায় মসজিদে নামাজ পড়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন। পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফের আজকের এই প্রথম জুমায় যিনি আমাদেরকে ইয়মে জুমা আদায়ের তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হয়। সবাই মহাব্বতের আওয়াজে, বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালামের হাদিয়া পেশ করি রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবীন সরবারে কায়নাত কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি এরফানি রওজে আকদস শরীফে, আত্তার শরীফে, যে হাবিবের ওসিলায় আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো আমাদের উপর পরিপূর্ণ করেছেন, এমন একজন আজমতওয়ালা শরাফতওয়ালা নবীর উম্মত আমরা হতে পেরেছি, এটাও মুকাদ্দরের বিষয়, খুশ নসিবের বিষয়। আরেকটি বার উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।
হাজিরিনে কেরাম, আমি আপনাদের সকলেরই সুপরিচিত এবং বহুল আলোচিত কোরআনুল কারিমের সূরা আহজাব থেকে এবং সূরা আহজাবের 56তম আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে কোরআন এবং হাদিসের আলোকে এবং সাথে সাথে কিছু ওয়াকেয়াতের আলোকে আজ দরুদ শরীফের এবং সালামের, রসুলের প্রতি দরুদ পড়া এবং রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সালাম জানানো, এটার উপর আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে এটা আলোচনা করার এবং আমরা সবাই শুনে যেন এটার উপর আমল করতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, সবাই বলে আমিন। হাজিরিনে কেরাম, আল্লাহ তাআলা কুরআনুল কারিমে এলান করেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, তার বন্ধুর উপর দরুদ পড়তেছেন এবং ভবিষ্যতে পড়তে থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অতঃপর আল্লাহ বলছেন যে হে ইমানদার বান্দারা, মুমেন বান্দারা, সল্লু আলাইহি, তোমরাও আমার নবীর উপর দরুদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং আমার নবীকে তোমরা সালাম দাও এবং এমন সালাম দিবা তাসলিমা, তাজিমের সাথে, ইজ্জতের সাথে, ওয়াকারের সাথে আমার নবীকে তোমরা সালাম দাও। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের বহু কথা আমি পূর্বেও এই মসজিদে আলোচনা করেছিলাম, আজও একই বিষয়ের উপর আলোচনাটা আমি রাখছি, যেন বারবার আলোচনার মাধ্যমে আমাদের অন্তর থেকে যেন হুব্বে মুস্তাফা হারিয়ে না যায় এবং বারবার খেয়াল করিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের হায়াত থেকে, আমাদের জীবন থেকে যেন নবীর সালাম থেকে আমরা জুদা হয়ে না যাই। এজন্য আবারও আজকে এই আলোচনাটা আনলাম। আল্লাহ তাআলা এই আলোচনার মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণ মুমেন হওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমি লম্বা চোরা কোনো কথাই যাব না। এটা একটা আসমানি বিষয় ছিল, সুবহানাল্লাহ বলেন, তা আসমানের একটা বিষয় ছিল। আসমানের মধ্যে আল্লাহ নবীর উপর দরুদ পড়ে, ফেরেশতার উপর দরুদ পড়ে, এটা আমরা জানতাম না। এবং আজ পর্যন্ত যদি আল্লাহ কোরআনের মধ্যে না বলতো, এখনো আমরা জানতাম না, জানতে পারতাম? আল্লাহ কোরআনে বলেছে বিধায় আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবীর উপর দরুদ পড়ে, ফেরেশতাও নবীর উপর দরুদ পড়ে। এটা যদি আল্লাহ কোরআনে আমাদেরকে না বলতো, তাহলে এখনো পর্যন্ত বিষয়টা আসমানের মধ্যে কি থাকতো? গোপন থাকতো। এখনো পর্যন্ত বিষয়টা আসমানে কি থাকতো? গোপনীয় একটা বিষয়। আল্লাহ যে কোরআনুল কারিমের মাধ্যমে আমাদেরকে জানালেন, এটা কি করার জন্য নাকি না করার জন্য? কথা বলেন, করার জন্য না না করার জন্য? যারা করবে তারা মুমেন, যারা করবে তারা মুমেন, এবং যারা করবে তারা আল্লাহর হুকুমকে মানবে। আর যারা এটা করবে না, না করা মানে খোদার হুকুমের উপর এটা বিয়াদবি করা। কথা বুঝেন নেই? কেউ যদি বলে এমনে করো অমনে করো, এটা কেমনে করো এটার কোনো ফয়সালা নেই, কেমনে করো এটা কোরআনে বলা নেই। বসে দিলেও দরুদ, দাঁড়িয়ে পড়লেও দরুদ, যেমন জানাজার নামাজে আমরা দাঁড়িয়ে নবীর উপর দরুদ পড়ি। কেউ যদি বলে যে দাঁড়িয়ে দরুদ পড়া না যায়, তাহলে জানাজার নামাজে এটা কেমনে যায়জ হয়? জানাজার নামাজে দরুদ আছে কি নেই? কথা বলেন না, আছে কি নেই? নবীর উপর, নবীর পরিবারের উপর দরুদ আছে কি নেই? তো এই যে দরুদটা দাঁড়িয়ে পড়া, কেউ যদি বলে যে না দরুদ পড়া যায় শুধু তাশাহুদের মধ্যে বসে, তাহলে জানাজার নামাজে দাঁড়িয়ে কেমনে পড়লো? তাহলে বোঝা যায় দাঁড়িয়ে দরুদ পড়লে কোনো কি নেই। কথার জবাব দেন, দাঁড়িয়ে দরুদ পড়লে কোনো, বসে পড়লেও দরুদ কোনো? তো কথা হলো, খোদায় আমার, তুমি দরুদ থেকে নবীর সালামকে জুদা করো নাই। আল্লাহ অন্য একটা আয়াতে বলতে পারতো যে আমি এই আয়াতের মধ্যে নবীর উপর দরুদ পড়তে বলেছি এবং আরেক আয়াতের মধ্যে নবীকে সালাম দিতে বলেছি। তো মাসালা বুঝতে হবে,
দরুদ আল্লাহ তুমি যে আয়াতের মধ্যে দিয়েছো সালামও তুমি সেই আয়াতের মধ্যে দিয়েছো। দরুদ পড়া যেরকম জায়েজ, সালাম দেওয়া সেরকম জায়েজ। দরুদ শরীফের মধ্যে ফতোয়া আসলো দরুদ বসেও পড়া যায়, জানাজার নামাজে দাঁড়িয়েও দরুদ পড়া যায়, হেঁটে হেঁটেও দরুদ পড়া যায়। সেখান থেকে প্রমাণ হয়ে যায় দরুদ যেরকম বসে দেওয়া যায় সালামও সেরকম বসে দেওয়া যায়, দরুদ যেরকম দাঁড়িয়ে পড়া যায় সালামও সেরকম নবীর সামনে দাঁড়িয়ে দেওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে কিনা আপনাদের? দরুদ দাঁড়িয়ে দেওয়া জায়েজ আছে, কিন্তু দরুদের আয়াতের মধ্যে সালামের কথাও আছে। সালামের আয়াত আর দরুদের আয়াত আল্লাহ ভিন্নভাবে নাজিল করে নাই। দরুদ যেরকম বসে দেওয়া জায়েজ, দাঁড়িয়ে দেওয়া জায়েজ, কোন মুহাদ্দিস কোন মুফাসসিরে তার বিরোধিতা করে নাই। সালাম অনুরূপভাবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বসে দেওয়া জায়েজ, হেঁটে দেওয়া জায়েজ, দাঁড়িয়ে দেওয়া জায়েজ। এটার মধ্যে পৃথিবীর কোন মুহাদ্দিস মুফাসসির কোন হাদিস দিয়ে এটাকে প্রমাণ করে নাই যে নবীকে দাঁড়িয়ে সালাম দিলে এটা শিরিক হবে, এটা কুফরি হবে, এই ধরনের কোন হাদিস কোন মুহাদ্দিসিনে কারাম এই পর্যন্ত দলিলের মধ্যে রাখে নাই। বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার মধ্যে কোনো সমস্যা বলেন না, কোনো সমস্যা দরুদ পড়লে যেরকম কোনো সমস্যা নাই, দরুদ যেরকম এটা ইবাদত, নবীর প্রতি সালাম দেওয়া এটা তাজিমে মুস্তাফা। আপনার দরুদ তখন কবুল হবে যখন নবীর প্রতি আদব আসবে। আপনি নবীর প্রতি আদব যতক্ষণ আসবে না ততক্ষণ আপনার কোনো আমল কোনো দরুদও আল্লাহর দরবারে কবুল হবে না। এটা এতটুকুন পর্যন্ত রাখলাম, এটা আসমানি একটা বিষয় ছিল। তো আল্লাহ তাআলা বলেন যে ও আমার বন্ধু, জমিনের মধ্যে তোমার কতগুলো উম্মত হবে যাদেরকে আমি একটা কাজ দিতে চাই। তো আল্লাহ সেটা কি? আল্লাহ বলে এটা আসমানের একটা কাজ, সেটা সবাই করতে পারবে না। জমিনে কোনো ইহুদি কাফের মুশরিকের জন্য আল্লাহ এটা বলে নাই, আল্লাহ তাআলা বলেছেন শুধু মুমিন বান্দা যারা তাদের জন্য। তাহলে মুমিন কারা বুঝতে হবে? আল্লাহ বলে আমি 73 ফেরকা নবীর 73 ফেরকা যারা আছে রাফেজি খারেজি মুতাজালা সবার জন্য নবীর দরুদ না, নবীর দরুদ হলো মুমিন বান্দাদের জন্য। যারা মুমিন তারা নবীর উপর দরুদ পড়বে, যারা মুমিন না তারা নবীর উপর দরুদ পড়তে পারবে না। শুধু নামাজের মধ্যে দরুদেই শেষ না, নামাজের মধ্যে দরুদ না পড়লে তো নামাজ হবে না। তাহলে বোঝা যাচ্ছে নামাজ ছাড়াও আরো দরুদ শরীফ আছে, সেটা রাতের বেলায় দিনের বেলায় সকাল সন্ধ্যায় যখনই সময় পায়। আল্লাহ বলে কই আমি তো নামাজের মধ্যে দিয়ে দরুদ আদায় করি না। কোন আপনাদেরকে কেউ যদি ফতোয়া দেয় আমরা দরুদ পড়তেছি তো কোথায় যে আমরা নামাজে দরুদ পড়তেছি, তো এস ছাড়া কোনো দরুদ পড়ার কথা আল্লাহ বলে নাই। তাহলে খোদাকে জিজ্ঞাসা করি, খোদা তুমি কি নামাজ পড়ো? আল্লাহ বলে আমি নামাজ পড়ি না, আমার ফেরেশতারা নামাজ পড়ে না, আমার অনেক ফেরেশতা আছে যারা রুকু সিজদা তোদের মতো নামাজ পড়ার হুকুম তাদের জন্য নাই। তারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ জিকির করবে। আল্লাহ তুমি কি নামাজ পড়ো? আল্লাহ বলে আমি নামাজ পড়ি না। তাহলে আল্লাহর সুন্নত হলো আল্লাহর কোনো নামাজ নাই, আল্লাহ নামাজ ছাড়া যেরকম দরুদ পড়ে। খোদা বলতে যে শুধু নামাজের মধ্যে পড়বে তাই না, নামাজের মধ্যে পড়ার জন্য এখানে বলি নাই, নামাজের ভিতরেও পড়তে হবে, নামাজের বাইরেও পড়তে হবে। নামাজের ভিতরে পড়লে হবে ইবাদত, নামাজের বাইরে পড়লে হবে আমি খোদার সুন্নত ফেরেশতাদের সুন্নত। বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? তাহলে নামাজের বাইরেও নবীর উপর দরুদ পড়া কি আছে? যদি জায়েজ না থাকতো খোদা পড়তো না, কারণ খোদা নামাজ পড়ে না, আল্লাহ নামাজ। এই বিষয়ে কোনো কারো গন্ডগোল লাগেনি? গন্ডগোল লাগে? নবীর উপর দরুদ পড়া যাবে, বসে পড়া যাবে, দাঁড়িয়েও। অনুরূপভাবে সালাম এই আয়াতের সাথে, সালাম এই আয়াতের সাথে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, নবীর উপর দরুদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীকে সালামও দাও। নবীকে কি দাও? সালামও দাও। শেষ। আল্লাহ তাআলা এটা বুঝার আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলি না আমিন। এটা মুমিনদের একটা চাকরি, মুমিনদের একটা কি? এটা একটা চাকরি। অনেকে অনেক ধরনের চাকরি দেয়, যে চাকরির মধ্যে বেতন নিয়ে মারামারি আছে, কাটাকাটি আছে, বহু ইবাদত আছে, আমল আছে, যেগুলোর মধ্যে সন্দেহ আছে, নামাজ রোজা হজ যাকাত এগুলা যে যেটাই করবে করুক, এটা যে পরিপূর্ণ আল্লাহর দরবারে কবুল হয়েছে এই ধরনের কোনো গ্যারান্টি কেউ দিতে ইল্লা 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 সলাত, সলাত মানে দরুদ। কিন্তু দরুদ এটা এমন একটা ইবাদত যেটা খোদার দরবারে কবুল হয়েছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। নির্ভেজাল একটা ইবাদত, নির্ভেজাল একটা ইসিম, নির্ভেজাল একটা জিকির, সেটা হলো নবীর উপর দরুদে মুস্তাফা। এটা যে যত বেশি পড়তে পারবে একটা দরুদও আল্লাহ তাকে ফেরত দিবে না, সব আল্লাহর দরবারে মকবুল হয়ে যাবে। এবার হাদিসে যাই, এখানে আর বেশি বললে সময় চলে যাবে। দরুদ পড়লে আমরা কি পাবো? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম, রসুল করিম সাল্লাহ সাল্লামা বলেন, মান সাল্লা আলাইয়া সলাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে, কয়বার কথা বলেন, কয়বার সাল্লাল্লাহু আলাইহি আশারা সলাওয়াতিন, কেউ যদি নবীর উপর একবার দরুদ পড়ে আল্লাহ তার উপর দশবার দরুদ পড়ে। দেখেন এখানে শুধু হাদিস শুনলে হবে না, হাদিস গুলা বুঝতে হবে। আমি যদি আপনার সাথে লেনদেন করি, আমি যদি আপনার সাথে লেনদেন করি, এই লেনদেনের বিনিময়ে আপনি আমি ছাড়া অন্য কারো সাথে করা সম্ভব নয়। আপনার কাছ থেকে যদি আমি টাকা পয়সা ধার কর্জ নেই, বিনিময় করবেন আপনি কার সাথে? আমার সাথে বিনিময় করবেন। আপনার সাথে লেনদেন করার পর কিন্তু আপনি যেটা আমাকে দিয়েছেন আমার পক্ষ থেকে সেটা আমি দিলাম না, আমার পক্ষ হয়ে দেখা যাচ্ছে আরেকজনে দিচ্ছে এবং আপনাকে আরো বেশি দিচ্ছে। এখানে বলতে পারতো হাদিসে যে নবীর উপর যে একবার দরুদ পড়ে, নবী তার উপরে দশবার দরুদ পড়ে বা তার উপর দশবার জিকির করে, এই এই কথা হাদিসের মধ্যে বলে নাই। হাদিসে বলা হচ্ছে কোন বান্দা নবীর উপর পড়লে সেটার জজা নবী দিচ্ছে না, আল্লাহ বলে আমার নবীর উপর দরুদ পড়লে সেটার জজা আমার নবী দিবে না, আমার নবীর পক্ষ হয়ে আমি খোদা তোকে দিব। কানেকশনটা দেখেন, কারণ দরুদ পড়লে নবী খুশি হয়ে যায়, আর নবী খুশি হলে খোদা খুশি হয়ে যায়, আর খোদা যখন খুশি হয়ে যায় খোদার পক্ষ থেকে তার রহমত ও বরকত বান্দার জন্য চলে আসে। তাহলে যে ব্যক্তি একবার নবীর উপর দরুদ পড়বে আল্লাহ তার উপর আশারা সলাওয়াতিন, আল্লাহ তার উপর দশবার কি পড়বে? দরুদ পড়বে। তো মানুষের উপর দরুদ পড়া এটা আল্লাহ কিভাবে পড়ে এটা আল্লাহই ভালো জানে। তো মানুষের উপর আল্লাহ দরুদ পড়া মানে ওই মানুষটার উপর আল্লাহ তাআলা রহমত করা, বরকত দেওয়া, ওই মানুষটার জিকির করা, বলুন সুবহানাল্লাহ। আর কি করবে? ওয়া হুত্তাদ মিনহু আশরা খতিয়াত, আমাদের গুনাহ আছে কি নেই? আছে। গুনাহ ছাড়া মানুষ আছে নি? কেউ আছে? এবং নবীর দরুদ যে পড়বে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমার উপর দরুদ পড়লে হুত্তাদ মিনহু আশরা খতিয়াত, তোমার জীবনের দশটা গুনাহ আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিবে। এখানে সগিরা আর কবিরা বর্ণনা করে নাই, তবে মুহাদ্দিসিনে কেরামরা বলেছে খতিয়াত দ্বারা এখানে সগিরা গুনাহকে বোঝানো হয়েছে, এবং কেউ কেউ বলেছেন এটা দ্বারা মাজারি গুনাহকে বোঝানো হয়েছে। এই ধরনের কোনো গুনাহ হলে আমাদের উঠা বসায় হাঁটা চলায় ওই ধরনের দশটা গুনাহ আল্লাহ একবার দরুদ শরীফ পড়ার বিনিময়ে মাফ করে দিবে। এবার চিন্তা করেন, কেউ যদি দশবার দরুদ পড়ে, দশ দশে কত? একশো। একশো গুনাহ একজন প্রকৃত নামাজি করে না, একশোটা ভুল একজন লোকের চব্বিশ ঘন্টায় হয় না। চব্বিশ ঘন্টায় দশ ঘন্টা যদি ঘুমে থাকে আর থাকে কয় ঘন্টা? চোদ্দ ঘন্টা। চোদ্দ ঘন্টার ভিতরে একজন মানুষ একশোটা গুণা করে না, একশোটা গুণা করার সময় পাবে না সে চোদ্দ ঘন্টার মধ্যে। তাহলে কেউ যদি দশবার নবীর উপর দরুদ পড়ে আল্লাহ বলে ওই দশবার দরুদের বসিলায় দশ বিশ তিরিশটা যেগুলো ছোটখাটো মনের অজান্তে গুণা হয় আল্লাহ বলে সেগুলো আমি মাফ করে দিব। ওয়া রুফি আল্লাহ আশারা দারাজাত, একবার দরুদ শরীফ পড়লে রুফিয়াল্লাহ আসর দারাজাত। তোমার চাকরির পদোন্নতি দরকার, তোমার লেখাপড়ার বরকতের দরকার, পারিবারিকভাবে তোমার উন্নতির দরকার, এলাকার মধ্যে তোমার সম্মানের দরকার। আমার নবী বলে ও আমার উম্মত, তুমি তাহলে আমার উপর দরুদ শরীফ পড়ো। আমার উপর যদি তুমি দরুদ শরীফ পড়ো আল্লাহ তাআলা তোমার উপর এমন রহমত করবেন যে তোমাকে এত মকান দান করবেন। ওয়া রুফিয়াল্লাহ আসর দারাজাত, সে যদি একের জায়গায় দাঁড়িয়ে থাকে ওই দরুদের ওসিলায় এক দুই তিন চার করে করে আল্লাহ তাকে দশের উঁচু জায়গার মধ্যে তাকে অবস্থান করতে দিবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি দশবার পরে একশো তলা, কত তালায় এগুলা? এই বিল্ডিং এর তালা না, খুদার কসম করে বলি, খুদা যে রাফাত মর্যাদা গুলা দেয় ওগুলা দিয়ে পৃথিবীর কোন বিল্ডিং কে তুলনা দেওয়া যাবে না। এটার চেয়ে আরো কোটি কোটি ফজিলত বরকত আল্লাহ বান্দাকে দেয় যে বরকত দরুদ শরীফ পড়লে আল্লাহ দান করে। সেটা এমন দারাজাত যে দারাজাত গুলা কালকে কিয়ামতের ময়দানে বান্দার চোখ দিয়ে বান্দা দেখতে পাবে, বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস আপনাদেরকে শোনালাম। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, দ্বিতীয় নাম্বার হাদিস। প্রথম নাম্বার আপনাদেরকে যেটা বললাম
তা নাসাই শরীফ এবং ইমাম আহমদ এবং হাকেম ওনাদের কিতাবের মধ্যে এনেছেন, এবং এই হাদিসটা সহি, যে হাদিসটা আপনাদেরকে বর্ণনা করলাম। দ্বিতীয় নাম্বার হাদিস, রসুল করিম সাল্লামা বলেন, যে ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ পড়বে 10 বার, ওয়ামান সাল্লা আলাইয়া আশরা সাল্লাল্লাহু আলাইহি বিহিন্না মিয়াতা, যে আমার উপরে 10 বার পড়বে, আল্লাহ তাআলা আরেকটা হাদিসে বলতেছেন যে আল্লাহ তাআলা তার উপর 100 বার দরুদ শরীফ পড়বে। আপনি পড়বেন কয়বার? আল্লাহ পড়বে কিভাবে হলো? আগে বলেছিলাম একবার পড়লে খোদা 10 বার, তার এখানে যদি কেউ 10 বার পড়ে তাহলে আল্লাহ কয়বার পড়বেন? 100 বার। আরো ব্যঙ্গি দিচ্ছেন আমার নবী, ওয়ামান সাল্লা আলাইয়া মিয়াতা সাল্লাল্লাহু বিহা আলফা, আর যে ব্যক্তি আমার উপর জুমার দিন অথবা যে কোনো সময় 100 বার পড়বে, আল্লাহ তাআলা তার উপরে 1000 বার দরুদ শরীফ পড়বে। ওয়ামান সাল্লা আলাইয়া আলফান, আর যে ব্যক্তি আমার উপর 1000 বার দরুদ শরীফ পড়লো, তখন আল্লাহ তার উপর আর দরুদ পড়ে ওই রকম ফজিলত দিবে না। হুরিমা জাসাদাহু আলান নার, যে ব্যক্তি 100 বার করে করে দরুদ শরীফ পড়বে, 1000 বার করে করে যে ব্যক্তি জবান দিয়ে দরুদ শরীফ পড়বে, 1000 বার পড়া মাত্র তার শরীরের মধ্যে লিখে দেওয়া হবে যে এই শরীর তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছে। নবীর দরুদের বসিলায় আল্লাহ তাকে গোটা শরীরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। যেটা তার শরীরের মধ্যে লেখা থাকবে, যার কপালের মধ্যে লেখা থাকবে, যে শরীরকে আগুনে পুড়তে পারবে না তাকে জান্নাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। নবীর দরুদ পড়লে কেউ জাহান্নামে যায় না। বহু পুরাতন একটা কথা যখন আসলো বলে ফেলি, সময়েরও দৌড়াদৌড়ি আছে। হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইয়েমেনের বাদশা ছিল। কিসের বাদশা? ইয়েমেনের বাদশা। ইয়েমেন এটা সৌদি আরব চেয়েও বড়, সৌদি আরবের চেয়েও বড় ইয়েমেন এটা। তখনকার বাদশা ছিল, এত বাটোয়ারা তখন হয় নাই। তিনি যখন আল্লাহর প্রেমের মধ্যে পাগল হলেন, 20 বছর পর সাগর পারে ওনার সাথে ওনার মন্ত্রীর দেখা, ইব্রাহিম আদহাম, উনি ওয়াইসিয়া তরিকার, আমার নামের পরে রবিউল হুসান আল ওয়াইসি একটা আছে না, আপনারা সবাই জানেন ওয়াইসি, এটা করণীয় তরিকতার ওয়াইসি লকবটা, ওটা বরকতান আমাকে দেওয়া হয়েছে। ইব্রাহিম বিন আদহাম উনি ওয়াইসিয়া তরিকার শেখ ছিলেন, ওই তরিকা উনি পালন করতেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলা বহু আগের বলি, গোসে বাগেরও আগের বলি, এগুলা এখনকার বলি না। কাদেরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া তো আপনি এখন পাইছেন, ওনারা বহু আগের বলি। তখন ওনারা হুজুর ওয়াইসুল করণীর এই তরিকাটা সাধন করতে, এই জন্য যে ওয়াইসুল করণীর রদি আল্লাহ তালন যেভাবে আল্লাহকে রাজি করেছেন, উনিও ওই জায়গা দিয়ে গিয়ে খোদাকে তালাশ করেছেন। এই জন্য ওয়াইসিয়া তরিকার শেখদের মধ্যে হুজুর ওয়াইসুল করণীর সাথে ওনার সিলসিলার মধ্যে ইব্রাহিম আদহামের নামটা পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তো ওনাকে মন্ত্রী জিজ্ঞাসা করতেছে যে হুজুর আপনার কি লাভ হয়েছে, আপনার কি লাভ হয়েছে, বাচ্চা হিগিরি ছেড়ে সাগর পাড়ের মধ্যে বসে থাকলেন, এখানে তো আপনার কোনো ফায়দা দেখতেছি না। তখন ইব্রাহিম বিন আদহামের গায়ে কাপড় নাই, কোনো রকম সিরা ফাড়া কাপড় নিয়ে ওই বাবলা কাটা দিয়ে কোনো রকম লাগায় রাখছে আর কি। আল্লাহর ওলিরা রিয়াজত করেছে এভাবে বাদশাহের পোশাক ছেড়ে দিয়ে। তখন ইব্রাহিম বিন আদহাম বলে, আমি যে কিছু পাই নাই কে বলেছে, আমি কি পেয়েছি তুমি কি দেখবা? বলে যে জি হুজুর দেখান না একটু। হাতের মধ্যে যে একটা লোহার সুই ছিল ওটা পুকুরের দরিয়ার মধ্যে সাগরে নিক্ষেপ করেছে। সাগরে নিক্ষেপ করার পর উজিরকে বলতেছে যে উজির, আমি তো সুইটা ফেলে দিলাম, আমার সুইটা তুমি সাগর থেকে আমাকে খুঁজে এনে দাও। তখন উজির জবাব দিচ্ছে যে আপনি বাচ্চা হি ছেড়ে ভালো করেছেন এটা বুঝেছিলাম, কিন্তু এখন দেখতেছি আপনি তো বড় পাগল হয়ে গেছেন, আপনি তো বড্ড পাগল। যে সুইকে একটা ধুলাবালির মধ্যে যদি নিক্ষেপ করা হয় কেউ খুঁজে পায় না, আর ওই সুইকে আপনি বলতেছেন আমি সাগর থেকে তুলে আনার জন্য, এটা কিভাবে সম্ভব? সুবহানাল্লাহ বলেন। তাজকারাতুল আউলিয়া, হিলিয়াতুল আউলিয়া এসব জায়গার মধ্যে এই ওয়াকিয়াগুলো এসেছে, এগুলা ফেলে দেওয়ার কথা না। তখন দেখা যাচ্ছে ইব্রাহিম বিন আদহাম সাগরের তীরে এসে ডাক দিল যে হে সাগরের মাছ, কে আসো, আমি ইব্রাহিম বিন আদহানের হামের সুইটা পানিতে পড়ে গিয়েছে, আমার সুইটা তোমরা আমাকে ফেরত দাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পর ইব্রাহিম বিন আদহাম বসে থাকলো, দেখা যাচ্ছে
সাগরের মধ্যে যত মাছ ছিল, কূলের মধ্যে যাওয়া যায়, দেখা যায় যত মাছ ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মাছ সবাই সাগরের কিনারে চলে আসলো, এবং প্রত্যেকের মুখের মধ্যে দেখা যায় একটা করে স্বর্ণের সুই, একটা করে স্বর্ণের। বাবারা, এগুলা আহলে সুন্নাত ওয়াল জামাতের ওয়াজ, এগুলা সবার আবার এদিকে ঢুকে এদিকে বেরিয়ে যাবে না। যাদের ভিতর হুব্বে রসুল, হুব্বে বেলায়ত আছে, যারা ওলি মানে তারা কথাগুলা সিনাই জায়গা দিবে, আর যারা অন্য অন্য ধরনের আছে তারা বলবে যে হুজুর দাঁড়িয়ে কিচ্ছা কেন, জি হ্যাঁ এগুলা কিচ্ছা কেন, এগুলা কোরআন হাদিস না, মনে চাইলে শুনেন মনে না চাইলে বাদ দেন, আমার তো আমি বলে যাব, আমার তো আমি বলে যাব, আমি জানি এগুলা হক, আপনি মানলে কি না মানলে কি, আমি জেনে শুনে এখানে দাঁড়িয়ে বলতেছি, কিন্তু আশেকের রসুলদের জন্য এগুলা ওয়াজ, আশেকের রসুলদের জন্য এগুলা বিবরণ, আশেকের রসুলদের জন্য এগুলা দৃষ্টান্ত। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলে যে ও মাসেরা, আমরা তো আমি তো তোমাদের কাছে স্বর্ণের সুই চাই নাই, আমি তো তোমাদের কাছে স্বর্ণের সুই, আমাকে যদি এখন কে খেলাফত দিয়ে বলে যে রবিউল হোসেন আলওয়াইসি যাও, তোমাকে আমি খেলাফত দিলাম, হযরত কাবলা যদি আমাকে বলে যে তোকে আমি খেলাফত দিলাম, তুই সাগরের পারে গিয়ে মাছদেরকে ডাক দে, যতবার ডাকবি ততবার ওরা তুই যেটা আনতে বলবি সেটা মুখের মধ্যে নিয়ে আসবে, এই ফজাইল আমি তোকে দিলাম, এটা যদি আমাকে বলে আমি একবার গিয়ে ডাক দিব সাগর পারে, যখন দেখব সুই মুখের মধ্যে নিয়ে আসছে, এক লক্ষ মাছ যদি এক লক্ষ সুই নিয়ে আসে কত মন শূন্য হবে, কথা বলেন, একবার যদি নিতে পারি আমার কেউ আর খুঁজে হবেনি, আমি বরফ বড় পয়সাওয়ালা হয়ে যাব, একবার তুলতে পারলে হবে, কয়েক মন শূন্য যার আছে সে তো আর গরিব না, আমি এটা নিয়ে ভাগবো। আর ইব্রাহিম বিন আদহাম বলতেছে যে এ মাছেরা, আমি তো তোমাদের কাছে স্বর্ণের সুই চাই নাই, আমি যে লোহার সুই নিক্ষেপ করেছি আমার ওইটা দরকার। এটাই হলো ওলিদের কি কেনায়ত, এটা হলো কি ওলিদের ফকিরের তর্জমা, আমরা কেউ জানি না, ফকিরের বিশ্লেষণ আছে, ফকিরের কি আছে, ফা দিয়া হলো কি, ফা দিয়া হলো ফানা হওয়া, খুদার প্রেমে কি হওয়া, ফানা হওয়া, ফানা ফানা মানে সবকিছু বাদ দেয়া, কফ দিয়ে হলো কেনায়ত, কেনায়ত মানে নিজের নফসকে অনেকদিন পর অনেকদিন না খেয়ে নিজেকে শুকিয়ে ফেলা, খাইতে মন চাইলেও না খাবো, এটা হলো কেনায়ত। ইয়া ফকিরের, ফকিরের ব্যাখ্যা করতেছি, ওলিদের প্রথম মকান হলো ফকির, ইয়া দিয়া হলো ইয়াদগারি, সবসময় তারা খুদার ইয়াদগারি করে, এবং এই জন্য এদের একটা ইয়াদগারি হলো তারা কলমের মধ্যে অন্য কাউকে জায়গা দেয় না, ঘুমে উঠা সবসময় তাদের জবানে কলমে জিকির চলতে থাকে। র দিয়ে হলো রিয়াজত, বিভিন্ন দরবারে গিয়ে হাজিরা দেওয়া, বিভিন্ন মুর্শিদের কদমে চলে যাওয়া, যেমন হাজা গরিবের আওয়াজের দরবারে হাজা বখতিয়ার কাকি এসেছে, গোজবাগের বাবা যান হযরত হাসান সুলাইমির ঘরের মধ্যে 12 বছর ওনার বাগানে পানি দিয়েছে, এটা ছিল রিয়াজত, এরকম 12 বছর 20 বছর 15 বছর কোন মুর্শিদের কদমের সাথে লেগে থাকা, এটা হলো রিয়াজত। ওই ফকিরিয়তের চার হরফের সব কিছু হাসিল হওয়ার পর তারপর তারা বেলায়তের একটা মকানে গিয়ে পৌঁছে, বুঝেন নাই, এত সোজা সহজ বিষয় না, ফকির ফকিরেরও বিশ্লেষণ আছে, ফকিরেরও বিশ্লেষণ। তো ইব্রাহিম আদহাম ওটা বলার সাথে সাথে সব মাছ সেখান থেকে চলে গেল, বিদায় নিল সব মাছ সেখান থেকে, একটা ছোট মাছ, একটা ছোট মাছ মুখের মধ্যে করে সুই টাইনে ইব্রাহিম আদহামের হাতের মধ্যে তুলে দিল, ইব্রাহিম আদহামের হাতের মধ্যে, এবং এটা এমন একটা মাছ ছিল যে মাছের সাথে ইব্রাহিম আদহামের আগেও একবার বন্ধুত্ব হয়েছিল, ওনার সাথে একবার যখন দেখা হয়েছিল তখন দেখা গিয়েছিল মাছটার শরীরের মধ্যে কি ক্ষত বিক্ষত দাগ ছিল, ক্ষত বিক্ষত, এখন দেখা যাচ্ছে মাছটার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত দাগগুলো একটু কমে গেছে, সুবহানাল্লাহ বলেন। উনি মাছটার থেকে সুইটা নিয়ে মাছটাকে ছেড়ে দিলেন, চলে গেল। ওনার কিছুদিন পরে একজন লোক সাগরের মধ্যে যখন জাল নিক্ষেপ করলো, ওই মাছটা জালের সাথে উঠে আসলো, উঠে আসার পর সে তো হিন্দু ছিল, জাল্লাসিল দেরি, তো স্ত্রীকে গিয়ে বললো যে এত সুন্দর মাছ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই, এখন আর শরীরের মধ্যে দেখা যায় এই মাছটার কি দাগ টাগ নাই, সে বলে যে সব মাছ আমি বিক্রি করবো, এই মাছটা আমি খাবো, এই মাছটা বেশি ভালো লাগতেছে। ও গোসল করতে গিয়েছে, স্ত্রীকে দিয়ে গিয়েছে, স্ত্রী এটাকে কাটতে চাইলেও কিন্তু কাটা যায় না, এটাকে কাটতে চেয়েছে কিন্তু কাটা যায় না, এখন সে বলে যে না তোকে কাটা দরকার নাই, তোকে গোটা তেলের ভিতরে ঢুকাই দিব, কাটা যখন যাচ্ছে না তখন তো কিছু করার নেই, এটা রান্না করতে হবে, তো না হলে স্বামী এসে তো খুঁজবে, এটা
গরম তেলের মধ্যে যখন ছেড়ে দিল, দেখা যাচ্ছে এটা গরম তেলের মধ্যে গোড়া হচ্ছে না। একটা মাছ যেরকম স্বাভাবিক পানির মধ্যে ছেড়ে দিলে, যেটা সে যেরকম স্বাভাবিকভাবে বিচরণ করে, উত্তপ্ত গরম তেলের মধ্যে যখন এই মাছটাকে ছেড়ে দেওয়া হলো, দেখা যাচ্ছে মাছটা কড়াইয়ার ডেক্সির চারিদিকে ঘুরতেছে, মাছটার শরীর তেল সেখানে ঢুকতেছে না, শরীরও ফুটতেছে না, সেটা সেখানে ঘুরতেই লাগলো, বরং আরো জিন্দা হয়ে গেল সেখানের ভিতরে। তখন বড় আশ্চর্য এই বিষয় দেখে দুজন মিলে এই মাছটাকে নিয়ে গেল ইব্রাহিম আদহামের দরবারে। ইব্রাহিম আদহাম দেখে বলতেছে যে এই মাছটাকে তোমরা কোত্থেকে পেয়েছো? বলে যে আমরা সাগর থেকে ধরেছি। মাছকে জিজ্ঞাসা করলো ইব্রাহিম আদহাম যে তোমাকে তো আল্লাহ বানিয়েছে রিজিকের একটা ওয়াসাইল মানুষদের, তো তোমাকে এরা কাটতেও পারলো না, তোমাকে এরা পুড়তেও পারলো না, এটা বিষয় কি? তখন ওই মাছটা বলতেছে যে হুজুর, আমি অত্যন্ত দুর্বল মাছ ছিলাম, আমি অত্যন্ত অসুস্থ একটা মাছ ছিলাম, আমি সাগরের বড় বড় মাছের কাছে যাইতে পারতাম না, আপনি যেদিন থেকে সাগর পাড়ে বসে রিয়াজত করেছেন সেদিন থেকে আপনি আপনার নবীর উপর দরুদ শরীফ পড়তেন, আপনার ওই দরুদ আমি মাছ সেখানে বসে বসে শুনতাম, এবং আমি আপনার থেকে শুনে শুনে ওই দরুদের আওয়াজ আমি মুখস্থ করেছি, এবং যখন থেকে আমি ওই দরুদ পড়তে লাগলাম আমার যে শরীরের মধ্যে রোগ ছিল আমার সমস্ত রোগ নবীর দরুদের ওসিলায় আল্লাহ শেফা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীর দরুদ শরীফ এটা শেফা, নবীর দরুদ শরীফ এটা শেফা। একটা মাছ যদি দরুদ শরীফ পড়ে নিজের শরীরের চামড়াকে বল দিয়ে, শরীরের চামড়া যদি খোদা তাকে বকশিস করতে পারে, আজকে দুই পায়ের মানুষ হয়ে যদি আমরা নবীর উপর দরুদ পড়ি তাহলে রহমত বরকতের সাইলাব আমাদের মাথার উপর সাইলাব হয়ে যাবে, আর রহমত বরকত আমাদের ঘরের মধ্যে আমাদের জীবনের মধ্যে বৃষ্টির মতো বর্ষণ হতে থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। তখন এই মাছটাকে ইব্রাহিম বিন আদহাম বলে যে এই মাছটাকে ধরে রাখার তোমার আর কোনো দরকার নাই, এই মাছটাকে ছেড়ে দাও। এবং এই জায়গার মধ্যে বসে ওই দুইজন লোক হযরত ইব্রাহিম আদহামের হাতে হাত দিয়ে কালিমা পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। হযরতে আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে রাওয়ায়েত, তিনি বলেন ইন্না দুআ মাকুফুন বাইনা সামায়ে ওয়াল আরদি। তিনি বলতেছেন আমরা যে নামাজ রোজা হজ যাকাত আমরা যাই করি, আমাদের সমস্ত ইবাদত আসমানের সাথে ঝুলন্ত থাকে। আসমানের সাথে কি থাকে? আসমানের সাথে এটা কি থাকে? ঝুলন্ত থাকে। লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিকা, যতক্ষণ পর্যন্ত নবীর উপর দরুদ পড়া না হয় ততক্ষণ পর্যন্ত ওই আমলগুলা ঝুলন্ত থাকে। নবীর উপর দরুদ পড়ার সাথে সাথে আসমান ফেটে দরজা দিয়ে ওই আমলগুলা সিদরাতুল মুনতাহায় উঠে যায়, এবং নবীর দরুদ উপরে আছে নিচে আছে, এবং একটা বাক্স যেরকম জিনিস ভিতরে থাকে যার আগে দরুদ পরে দরুদ, খোদা বলে আগেও দরুদ দেখতেছি নিচেও দরুদ দেখতেছি, ওই ইবাদতের জিম্মাদার আমার নবীর দরুদ হয়েছে, আল্লাহ বলে তখন ওই দরুদের ওসিলায় আমি ওই ইবাদতগুলা কবুল করেন। হাদিস শরীফ, আল্লাহ তাআলা এই হাদিসগুলি যা বললাম দুইটা তিনটা হাদিস এগুলোর উপর আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এবার দুই একটা ওয়াকেয়া দরুদ পড়ে আমরা আপনারা কিভাবে আছি, এবং আমাদের পূর্বে যারা ছিল ওনারা আল্লাহর কাছ থেকে কিরকম ফজিলত বরকত নিয়েছেন সেদিকে একটু যাই। হাজিরিনে কেরাম, আপনাদেরকে এই দরুদ শরীফ এবং সালামের প্রতি আমি বারবার আপনাদেরকে ইঙ্গিত দিই, আজকে কিছু কথা বলবো যেগুলোর সনদ দিয়ে যাব, এবং যে কথাগুলো মানুষ উড়াই দেয় বলে যে এগুলোর কোনো শক্তিশালী কি নেই, শক্তিশালী দলিল নেই। এখন যেটা বলবো এটা মাওয়াহিবুল লুদুনিয়ার মধ্যে আল্লামা কুস্তুলানি রহমতুল্লাহ আলাই উনি এনেছেন। আল্লামা কুস্তুলানি ইনি বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, বলুন সুবহানাল্লাহ, বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস। আল্লামা কুস্তুলানি বলেন যে কিছু মুসলমান হবে মিজানের মধ্যে যাদের আমলগুলা তোলা হবে, আমলগুলা কি হবে? তোলা হবে, তোলার পর দেখা যাবে তার গুণা বেশি, গুণা বেশি স্বভাব কম, তাকে ধরা হবে, তাকে ধরা হবে নিয়ে যাওয়ার জন্য। যখন তাকে ফেরেশতারা ধরবে আজাবের ফেরেশতারা, দেখা যাবে ওই মিজানের মধ্যে মিজানের পাল্লায় আমার নবী উপস্থিত হয়ে যাবে, এবং উপস্থিত হওয়ার পর আমার নবী বলে একে তোমরা তানাহেজা করতেছো কেন? ফেরেশতারা বলবে যে ইয়া রাসূলুল্লাহ এই তো জাহান্নামী। বলে যে মিজানে কি হিসাব করেছো? বলছি হুজুর করেছি, আরেকবার দাও। আবার বান্দার আমল মিজানে তোলা হবে। ইমাম কুস্তুলানি রহমতুল্লাহ মাহাবুল লুদুনিয়া যেটা না পড়লে কেউ মুহাদ্দিস হতে পারে না, ওনার মধ্যে উনি এই হাদিসটা এই কথাটা নকল করেছেন। উনি বলছেন যে
আমার নবী সেখানে দাঁড়াবে, কিয়ামতের ময়দানে কারো কাছে কোনো টাকা পয়সা থলে কাপড় থাকবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আমার নবীর গায়ের উপর একটা চাদর থাকবে এবং নবীর কাছে ছোট একটা থলে থাকবে। এটা নবীর শরাফত, এটা নবীর কি শরাফত, কারণ নবী আমাদের মতো না, নবীর এই ক্ষমতা থাকবে। আমার নবী উনার থলের ভিতরে হাত দিয়ে সেখান থেকে একটা কাগজের টুকরা বের করে ওই টুকরাটা মিজানের মধ্যে দিবে, মিজানের মধ্যে দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে গুনার পাল্লাটা যেটা বেড়েছিল গুনার পাল্লা এটা কমে যাবে, সওয়াবের পাল্লা বাড়ে হয়ে যাবে নবীর এই কাগজ দেওয়ার সাথে সাথে। তো মিজানের পাল্লা সওয়াব যখন ভারী তাহলে সে কোথায় যাবে বলেন না, কোথায় যাবে? সে জান্নাতে যখন যাবে তার হিসাব শেষ, আমার নবী হেঁটে যখন চলে যাবে সে গিয়ে আমার নবীর কদমে ধরবে যে আপনি কে, আপনাকে তো আমি চিনতে পারলাম না, আপনাকে তো আমি চিনতে পারলাম না, এত সুন্দর চেহারার অধিকারী আপনি কে, আপনার পরিচয় তো আমাকে একটু দেন। তখন আমার নবী বলবে আমি হলাম তোমার নবী রহমাতুল্লিল আলামিন, যে ওয়াদা ছিল যে মিজানে হাসরে পুলসিরাতে আমি নবী সুপারিশ করব, আমি সেজন্য তোমাকে সাফাত করার জন্য এসেছি, তোমার মিজানের মধ্যে আমি যে কাগজের টুকরা দিলাম এটা আমার নবী, আমি নবী থেকে কিছু দিই নাই, বরং এই কাগজের টুকরা তুমি হাজি চানগারি দামে মসজিদে বসে বসে ইয়ামে জুমার দিন নামাজের পর পাঁচবার দশবার যে দরুদ শরীফ তুমি আদায় করেছ ওই দরুদ আমি নবীকে দেখানো হয়েছে, যেহেতু সমস্ত উম্মতের আমল আমি নবী দেখি, ওই দরুদ যখন আমার কাছে আনা হতো ওই দরুদটা আমি আলাদা জিম্মায় রাখতাম, আমি জানি এটা কঠিন মুহূর্তের মধ্যে তোমার কাজে আসবে, ওই দরুদটা তোমার পড়া দরুদ তোমার হজিরা দরুদ আমি আজকে তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি নবী মিজান পর্যন্ত আসলাম, এগুলো সেই দরুদ শরীফ যেগুলো তুমি আদায় করতা, যেগুলো তুমি পালন করতা, তোমার আমল তোমার নিয়ামত আজকে তোমার হাতে আমি বকশিশ দিলাম। আমার নবী তাকে এটা দিয়ে জান্নাতি বানিয়ে দিবে, আমার নবী তাকে এটা দিয়ে কি কি বানিয়ে দিবে, হাজিরিনে কারাম। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে দরুদ পড়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ইমাম ইসমাইল ইবনে ইব্রাহিম, ইমাম ইসমাইল ইবনে ইব্রাহিম তিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একজন শাগরিদ, কার শাগরিদ? ইমাম শাফি। ইমাম শাফি মাযহাব মানে ওহাবি না, ইমাম শাফি মাযহাব মানে মুতাজিলা না, অবস্থা বুঝে নেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মানে শুধু এখানে নামাজ পড়া না, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির গোটা পরিপূর্ণ হায়াত ছিল হুব্বে মুস্তাফা নবীর আদবের ভিতরে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির শাগরিদ বলতেছে যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওনাকে আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আমি হাবের মধ্যে দেখার পর জিজ্ঞাসা করলাম যে হুজুর আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে, আপনার কি অবস্থা? তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, আল্লাহ আমাকে কি করে দিয়েছে, মাফ করে দিয়েছে এবং আমাকে জান্নাতের বহু আলা মকাম নসিব করেছে, জান্নাতি নাজ ও নিয়ামত আমাকে বকশিশ করেছে। যে হুজুর এগুলো আপনি কেন পাইলেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছে আমার নামাজ ছিল, হজ ছিল, যাকাত ছিল, রোজা ছিল, ওইগুলা দিয়ে আমি শুধু জান্নাতে যেতে পারবো অতটুকু ছিলাম, কিন্তু আমার কাছে যখন আমার নবীর দরুদ শরীফকে পেশ করা হলো আল্লাহ তাআলা বলেন যে এটা আমার নবীর উপর দরুদ পড়ে নেওয়া ইমাম শাফি, তাকে যেভাবে সেভাবে রাখা যাবে না, সে এত সুন্দর করে তাজিম করে নবীর উপর দরুদ পড়েছে আমি খুদা খুশি হয়ে গিয়েছি। ইমাম শাফি বলেন ওই দরুদের ওসিলায় ওই দরুদের বরকতে আমাকে আল্লাহ সাধারণ কোনো জান্নাত দেয় নাই, উঁচু মকান উঁচু মর্তবা দান করেছে আমার নবীর দরুদের ওসিলায়। বলুন সুবহানাল্লাহ, আমার নবীর কিসের ওসিলায়? দরুদের। একটা কথা দিয়ে আজকে শেষ করব, সময় তো চলে যাচ্ছে। দালাইলুল খায়রাত, দালাইলুল খায়রাত অত্যন্ত উঁচু মানের কিতাব, ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি এটা লিখেছেন, ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। তিনি একদিন একটা সফরে ছিলেন, যেতে যেতে জোহরের নামাজের আজান দিয়েছে, ওযু করার জন্য পানি খুঁজতেছে, ওযু করার জন্য কি খুঁজতেছে, পানি খুঁজতেছে। পানি খোঁজার পর দেখা যায় তালাশ করতে করতে একটা কূপ পাইলো, কূপ কুয়া, কূপের মধ্যে যায় দেখে বালতিও নাই, বালতিও নাই, আরেকটা আপনারা বলেন না, রশিও, বালতিও নাই, কথা বলেন না, বালতিও নাই, পানি তোলা যাবে? ইমাম জাজুলি অত্যন্ত উঁচু দরজার একজন মুহাদ্দিস এবং আল্লাহর ওলি, উনি কূপের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, এদিক সেদিক তাকাইতেছে পানি কিভাবে তুলবে। দূর থেকে একটা মেয়ে লক্ষ্য করেছে, 12-13 বছরের একটা মেয়ে দেখে আছে যে উনি হুজুর ওযু করবে, নামাজ পড়বে, এখন উনি কূপের পাশে দাঁড়িয়ে এদিক সেদিক তাকাচ্ছে, মেয়েটা দৌড় দিয়ে গেল, ছেলেও না, মেয়ে, কে গিয়েছে? মেয়ে বলেছে, কোনো ছেলে বলে নাই, মেয়ে। যাওয়ার পর বলে যে হুজুর আপনি কি করবেন? বলে যে আমি একটু ওযু বানাবো, কিন্তু বালতিও নাই রশিও নাই।
বলছে হুজুর আমি আপনাকে পানির ব্যবস্থা করে দিচ্ছি, এটা বলে মেয়েটা ওই কূপের মধ্যে মুখ থেকে কিছু থুতু ফেললো, থুতু কি ফেলছে, মুখ থেকে কিছু থুতু নিক্ষেপ করলো, ওইটা দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে অনবরত কূপের নিচ থেকে পানি ওঠা শুরু করেছে, অনবরত কূপের নিচ থেকে পানি ওঠা শুরু করেছে, এমন ভাবে পানি উঠতে থাকলো যে কূপের মুখ টপকিয়ে পানিগুলা যখন নিচের দিকে পড়তে লাগলো তখন ইমাম জাজুলি গিয়ে ওযু বানিয়ে নিল। বলছে হুজুর আপনি নামাজ পড়ে নেন। মেয়েটা যখন চলে যাচ্ছে ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাই হয়রান হয়ে গেল, বলে যে 12-13 বছরের মেয়ে তুমি এটা এই কারামত তুমি কোত্থেকে পাইলা? তখন এই মেয়েটা বলতেছে হুজুর কূপ থেকে পানি তোলা এটা কোনো কারামত না, এটা তো একটা তুচ্ছ বিষয়, বলছে তুমি এটা কিভাবে অর্জন করেছো? মেয়েটা বলে যে হুজুর আমি যখনই সময় পাই তখন আখেরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর আমি দরুদ শরীফ পাঠ করতে থাকি, ওই দরুদ পড়ার বরকতে আল্লাহ আমাকে এত তাসির দিয়েছে যে আমি থুতু যদি কূপের মধ্যে দিই সেখান থেকে পানি বের হবে, থুতু যদি আমি অনাবাদী জায়গায় ফেলি মরুভূমি থেকে সুজলা সুফলা শস্য শ্যামলা গাছ উঠে যাবে যদি আমি থুতু সেখানে ফেলি, এটা আমার নবীর দরুদ শরীফের বরকত। বলুন সুবহানাল্লাহ, তামান নবীর দরুদ শরীফের বরকত। সময় চলে যাচ্ছে, এ কথাগুলা এখানে কি ঘোরের কাঁটাগুলো এত জোরে চলে কেন আমি জানি না। আখের একটা কথা আপনারা সবাই জানেন, আল্লামা শরফুদ্দিন বসরি রহমতুল্লাহ আলাই ওনার শেষ জীবনের মধ্যে প্যারালাইসিস হয়ে গিয়েছে। কি হয়েছে? এ কথাটা যেমন তেমন আলেম লেখে নাই, এ কথাটা লিখেছে দেওবন্দের, দেওবন্দের অত্যন্ত উঁচু ধরনের মুহাদ্দিস মুফাসসির ইমাম আলা হযরতের সময়, ইমাম আলা হযরত যিনি 1500 কিতাব লিখেছেন, ইমামে আলা হযরতের সাথে মুনাজারা করেছে ওই ধরনের আলেম আশরাফ আলী থানভী, আশরাফ আলী থানভী, যারা যাদেরকে ওহাবীদের গুরু মুফতি বলে, আসলে কিন্তু উনি ওহাবীদের গুরু মুফতি না, এরা ওনার নাম বিক্রি করে খাইছে, উনি বলে যে আমি তোদের দলে নাই। উনি দেওবন্দের মুহাদ্দিস ছিলেন, দেওবন্দের প্রধান আলেম ছিলেন, ইমামে আলা হযরতের সাথে মুনাজারা রেখেছেন ওই ধরনের আলেম, এখনকার আলেম না। আশরাফ আলী থানভী, ইমামে আলা হযরতকে যদি আজকে এখানে এনে দেওয়া হয় কোনো সুন্নি আলেম ওনার সামনে মুখ খুলবে না, আশরাফ আলী থানভীকে যদি আজকে এখানে আনি দেওয়া হয় কোনো ওয়াহাবির গোষ্ঠী কোনো আলেম সেখানে মুখ খুলবে না, বলবে যে হুজুর বসে আছে আমি কি বলবো। ওই ধরনের আলেম ছিল। উনি লিখতেছেন নশ্বর তিবের মধ্যে, উনি লিখতেছেন নবীর ওসিলা জায়েজ, নবীর ওসিলাকে কেন্দ্র করে উনি নশ্বর তিবের মধ্যে লিখতেছে, বাব তাওয়াসুলের মধ্যে উনি লিখতেছেন যে ইমাম শরফুদ্দিন বসরি রহমতুল্লাহ আলাইহির প্যারালাইসিস হয়েছে। উনি বলে আমি আর কি করব, আমরা হুজুরেরা প্যারালাইসিস হলে তো আমরা চিন্তা করব যে কখন সানগাজি থেকে আমার জন্য কেউ 500 টাকা পাঠাবে, 1000 টাকা পাঠাবে, আত্মীয় স্বজন আফের কমলা নিয়ে আসবে, আমি বসে বসে খাবো। আর শরফুদ্দিন মসুরি বলে আমি তো এখন উঠতে পারতেছি না, চলতে পারতেছি না, কিছু করতে না পারি, কিছু দরকার নাই, বসে বসে আমার নবীকে খুশি করার জন্য নবীর উপর আমি কসিদা লিখবো, আমি নবীর উপর কি লিখবো, কসিদা গজল লিখবো, নাম লিখবো। উনি লিখতে লাগলেন, উনি লিখতে লিখতে গভীর যখন রাত হয়েছে চোখে পানি আসলো ঘুমিয়েছে, আমার নবী আর থাকতে পারলেন না, শরফুদ্দিন বসরিকে দিদার দেওয়ার জন্য মদিনাতুত্তয়বা থেকে শরফুদ্দিন বসরির ঘরের মধ্যে আমার নবী চলে আসলেন। আমার নবী এসে শরফুদ্দিন বসরি ঘুমের মধ্যে উঠলেন, ঘুম থেকে উঠে আমার নবীকে কদমবুসি করলেন এবং আমার নবীকে কসিদা শুনালেন। আমার নবীকে কসিদা শুনানোর সময় আমার নবী হেলে দুলে মাথা নাড়তেছে, আমার নবী খুশি হয়ে গিয়েছে এবং বলতেছে ও শরফুদ্দিন বসরি এত পেরেশান হইলা কেন তুমি, একটা হাত একটা পা প্যারালাইস হয়েছে, কি হয়েছে? আমি নবী হলাম সাফায়াতের দরজা, আমি নবী হলাম সমস্ত সেবাবের দরজা, নবীর হাত মুবারক তার উপর মালিশ করে দিলেন, নিজের চাদর শরফুদ্দিন বসরির মাথার উপর রেখে দিলেন, শরফুদ্দিন বসরির হাতও ভালো হয়ে গেল, পাও ভালো হয়ে গেল। বলুন ফজর বেলায় শরফুদ্দিন বসরি ফজরের নামাজ আদায় করে দেখে গোটাগর খুশবু হয়ে গেছে, গোটাগর খুশবু হয়ে গেছে। শরফুদ্দিন বসরি যখন একটু বিকেলবেলা বেরিয়ে যখন বাজারের দিকে যাচ্ছে সবাই আশ্চর্য, তুমি এরকম ছিলা, সে তো কাউকে কিছু বলতেছে না, বলে যে আমি সাফায়াত হয়ে গিয়েছি, নবীর এই কথা কাউকে বলতেছে না, সব কথা সবাইকে বলা যায়, স্থানকাল পাত্রভেদে কথা বলতে হয়। একজন আল্লাহর পাগল আশেক, যাদেরকে আমরা পাগল বলি, আল্লাহর মজ্জু বলি, ওনাকে পাইলেন, ধরলেন যে এ শরফুদ্দিন বসরি আমাকে একটু কসিদা শোনাও না। বলে যে কোন কসিদা? শরফুদ্দিন বসরি বলে যে আমি তো জীবনে অনেক কসিদা লিখেছি, কোন কসিদা শুনতে চাও? কসিদা এ পর্দা, এটা গতকালকে শুধু নবী শুনেছে, আর কেউ শুনে নাই এখনো পর্যন্ত। তখন ওই আশেক বলতেছে আল্লাহর মজ্জু বলি যে আমিন তাজাক করিন জি রানি বিজি সালামি, এই লেখাওয়ালা যে কসিদা তুমি গতকালকে নবীকে বলেছিলা, তুমি যখন নবীকে বলতেছো আমি দূর থেকে দেখেছি নবী মাথা নাড়াচ্ছে, নবী শুনতেছে, ওই কসিদা তুমি আমাকে শুনিয়ে দাও, ওই কসিদা তুমি আমাকে। কিভাবে সম্ভব নবী এখানে এসেছে এটা আশেক বলতে পারে? আজম নাসির যদি এখন এখানে আসে কাউকে টেলিফোন করতে হবে না, এমনিতেই দেখবেন গাড়ি 130টা এমনি চলে আসছে, এরা খবর পাই যায়।
আজম নাজির আসলে খবর পেয়ে যায়, এটা খবর কাউকে দিতে হয় না। হায়াতুন নবী এসে আসে খবর পাবে, এটা অনেক স্বাভাবিক বিষয়। যে হাসান বসরির ঘরের মধ্যে নবী এসেছে, সে আর দেরি করে নাই, গিয়ে দেখতেছে আমার নবী ঝুমঝুম করেন কসিদা শুনতেছে। তখন সে বলতেছে আমি শরফুদ্দিন বসরি, আমি যেমন তেমন কসিদা শুনবো না, আমি তাজাক্কুরি জিরানি বিজি সালামি, এই কসিদা পড়ার সময় আমার নবী বেশি মাথা নাড়িয়েছে, আমাকে ওই কসিদা একটু শোনা। সেদিন থেকে এই কথা প্রকাশ পাইল, এবং এই কসিদাওয়ালা পাতা সেদিন থেকে শেফার কারণ হয়ে গেল। শরফুদ্দিন বসরির ঘরে যে আসতো ওই কাগজটা চোখের মধ্যে লাগাইতো, মাথার মধ্যে লাগাইতো, অসুস্থ থাকলে শেফা হয়ে যাইতো, জ্বর থাকলে ভালো হয়ে যাইতো, কঠিন কঠিন বিমারি থেকে এটা মাথার উপরে রাখলে, চোখের মধ্যে রাখলে নবীর কসিদার ওসিলায় লোকেরা শেফা হয়ে যেত। আশরাফ আলী থানবীর কথা আমি শুনি না, সুন্নির কথা না, আশরাফ আলী থানবী যিনি ওয়াহাবিদের গুরু মুফতি, উনি বলতেছেন যে নবীর এই কসিদা যদি শেফা হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন, নবীর একটা শব্দ লিখেছে নবীর শানে, ওই শব্দের ওসিলায় যদি মানুষ শেফা পায় তাহলে আমার নবীর ওসিলায় যদি কেউ দোয়া চায়, নবীর ওসিলায় যদি কেউ শেফা চায়, অবশ্যই আল্লাহ তাকে মাফও করে দিবে, তাকে শেফা করে দিবে। আশরাফ আলী থানবীর কথা হাজিরিনে কেরাম, আল্লাহ তাআলা নবীর সুপারিশ, নবীর শাফাত, নবীর কসিদা, নবীর দরুদ, নবীর সালাম, এগুলি বুঝার এবং এগুলির উপর আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ যতদিন আমাদেরকে জিন্দা রাখবে নবীর উপর দরুদ পড়ার আমাদেরকে তাওফিক দান করুন। একটু দেরি হলেও ইয়ামে জুমার দিন আমরা যেন নবীকে দাঁড়িয়ে সালাম দিতে পারি, আল্লাহ তাআলা সেই মন মানসিকতা আমাদেরকে দান করুন। কালকে কঠিন কিয়ামতের ময়দানে নবীর সালাম ও দরুদ পরে পরে যেন নবীর সেখানেও যেন আমরা নবীর শান বলন্দ করি, নবীকে চিনতে পারি, নবীর সালামের ওসিলায় আল্লাহ আমাদেরকে আশিকের রসুল হিসাবে কবুল করুন। আল্লাহ তাআলা আজকের আলোচনা এখানে ইখতিতাম করলাম, দুইটা দাওয়াত, একটা হলো আগামীকাল আজকে যদি চাঁদ উঠে আগামীকাল থেকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল এখানে প্রত্যেক বছরের নেই, ১২ দিন ব্যাপী পুরজোশভাবে এখানে হবে। আল্লাহ তাআলা এগুলিতে সহযোগিতা, সহানুভূতি, শারীরিক, মানসিক, আর্থিক সব দিকে যেন আমরা শরীক হতে পারি, আমরা যেন মাহফিলকে সুন্দর করতে পারি নবীর ঈদে মিলাদুন্নবীকে, আল্লাহ তাওফিক দান করুক। সবাই বলি আমিন। আর দ্বিতীয় কথা হলো এই চানগাজী জামে মসজিদে আপনাদের এই এলাকায় একটা ঐতিহ্য আছে, এটা অন্যান্য এলাকায় নেই, খুব সুন্দর একটা পরিবেশ, যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আপনারা নবীর শানে গরু মহেশ জবাই দিয়ে এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেন, এটাও নবীর প্রতি ইজ্জত এহতারাম, সকলের একটা সুন্দর সহমর্মিতা, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, সেটাও আপনাদের হবে। সেটাকে কেন্দ্র করে বাৎসরিক যেটা আপনারা ঈদে মিলাদুন্নবী সামাজিকভাবে করেন ওটাকে কেন্দ্র করে আজকে রাত্রে আপনাদের অত্র এলাকার সমাজপতি যারা যারা এলাকার মান্যগণ্য লোক ওনারা আজকে রাতের বেলা এটা নিয়ে আলোচনা করবেন, বৈঠক যেটাকে বলা হয় আপনাদের এলাকার ভাষায় সেটা হবে। আপনাদের সমাজের অফিস আছে এখানে, সেখানের মধ্যে আপনারা এশারের নামাজের পরেই আপনারা সেখানে যাবেন, সবাই আন্তরিকভাবে বুদ্ধি পরামর্শ সব কিছু দিয়ে এটা কীভাবে সুন্দর করা যায় আমরা যেন করতে পারি, আল্লাহ তাআলা সেই তাওফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।